নির্মা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি খেল আপডেট। আর আজকে খেল আপডেটে আমরা আলোচনা করব আইএসএল নিয়ে। ইন্ডিয়ান সুপার লিগে লিগ শীর্ষে যাওয়ার সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা কতটা রয়েছে ইস্টবেঙ্গলের, সেই নিয়ে আজকে আলোচনা করব। গত 10ই মার্চ হয়ে গিয়েছে কলকাতা ডার্বি, এবং কলকাতা ডার্বিতে 3-1 ব্যবধানে এগিয়ে গিয়েছে মোহনবাগান, অর্থাৎ ইস্টবেঙ্গলকে হারিয়ে এগিয়ে গিয়েছে মোহনবাগান। লিগ শীর্ষে মোহনবাগান তো পৌঁছে গিয়েছে, কিন্তু ইস্টবেঙ্গল লাল হলুদ ব্রিগেড তাদের কতটা সম্ভাবনা রয়েছে সুপার সিক্সে যাওয়ার, সেটা নিয়েই আজকের আমরা আলোচনা করব। আজকের আমাদের আলোচনার বিষয় ইন্ডিয়ান সুপার লিগে সুপার সিক্সে ইস্টবেঙ্গলের যাওয়ার সম্ভাবনা কতটা রয়েছে, বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব। সরাসরি নিউজ রুমে যাব, সেখানে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুকান্ত মিত্র। সুকান্ত দা, ইন্ডিয়ান সুপার লিগে সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা কতটা রয়েছে ইস্টবেঙ্গলের? দেখো, একেবারে অঙ্কের হিসেব যদি করি সেই তাত্ত্বিক হিসেবে সম্ভাবনা আছে, তবে অত্যন্ত কঠিন। কারণ ইস্টবেঙ্গলের দেখো খেলা হয়েছে 19টা ম্যাচ, 22টা ম্যাচের মধ্যে 19টা ম্যাচ ইস্টবেঙ্গল খেলে ফেলেছে। তারা 4টে জিতেছে, 6টা ড্র করেছে, 9টা ম্যাচ তারা হেরেছে। তারা পয়েন্ট পেয়েছে 18, অর্থাৎ 19 ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট 18, এবং তারা 20টা গোল দিয়ে 22টা গোল খেয়েছে, অর্থাৎ গোল পার্থক্য হচ্ছে -2। এবার দেখো, গোড়া থেকেই আমরা এই নিউজ বর্তমানে বলে আসছিলাম যে এবারে সুপার সিক্সে প্রথম 5টা দল, ঠিক মানে ধরেই নেওয়া যায় যে এই 5টা দল যাবেই, এবং সেটাই হচ্ছে দেখো মোহনবাগান, মুম্বাই, উড়িষ্যা, গোয়া এবং কেরালা। এই 5টি দলে সুপার সিক্সে যাওয়া নিশ্চিত। ষষ্ঠ জায়গাটি নিয়ে লড়াই শুধু ইস্টবেঙ্গল নয়, ইস্টবেঙ্গলের আগে আছে নর্থ ইস্ট, বেঙ্গালুরু, পাঞ্জাব, জামশেদপুর, এরা রয়েছে। ইস্টবেঙ্গলের ঠিক পেছনেই রয়েছে চেন্নাইয়ান। আমি ধরলাম চেন্নাইয়ানকে ছেড়ে দিলাম, চেন্নাইয়ানের গোল পার্থক্য -10, তাদেরও 18 ম্যাচে কিন্তু 18 পয়েন্ট, বা তারা ইস্টবেঙ্গল থেকে 1টা ম্যাচ কম খেলেছে। ইস্টবেঙ্গলের 19 ম্যাচে 18 পয়েন্ট। তার ঠিক ওপরে দেখো নর্থ ইস্ট ইউনাইটেড, তারা 18 ম্যাচে 20 পয়েন্ট পেয়ে বসে আছে, অর্থাৎ ইস্টবেঙ্গলের থেকে 1 ম্যাচ কম খেলে তারা 20 পয়েন্ট পেয়েছে, ইস্টবেঙ্গলের থেকে 2 পয়েন্ট বেশি পেয়েছে। বেঙ্গালুরু, তারা 18টি ম্যাচ খেলেছে, তারা কিন্তু 21 পয়েন্ট পেয়েছে, অর্থাৎ ইস্টবেঙ্গলের থেকে 1 ম্যাচ কম খেলে তারা 3 পয়েন্টে এগিয়ে। পাঞ্জাব এফসি, তারা ইস্টবেঙ্গলের সমান সংখ্যক ম্যাচ খেলেছে 19টা ম্যাচ, তাদেরও পয়েন্ট 21। জামশেদপুর, তারাও ইস্টবেঙ্গলের সমসংখ্যক, অর্থাৎ ওই 19টা ম্যাচই খেলেছে, তাদেরও পয়েন্ট 21। এই জায়গা থেকে ইস্টবেঙ্গলের সুপার সিক্সে যাওয়ার অঙ্কটা অত্যন্ত জটিল। কারণ দেখো, ইস্টবেঙ্গল যদি পরের তাদের 3টে ম্যাচ বাকি, যদি তর্কের খাতিরে ধরেই নেই টানা 3টে ম্যাচ জিতবে, যদি ইস্টবেঙ্গল আইএসএলে টানা 2টো ম্যাচ জয়ের রেকর্ড নেই, তারা যদি 3টে ম্যাচ টানা জেতে তাহলে আরও 9 পয়েন্ট হবে। 9 পয়েন্ট হলে ইস্টবেঙ্গলের পয়েন্ট জড়াবে 27, এখন তাদের 18, অর্থাৎ বাকি কোনো দলেরই সেই 27 পয়েন্টে পৌঁছানো যাবে না। অর্থাৎ জামশেদপুর দেখো 19 ম্যাচে তাদের 21 পয়েন্ট, তাদেরও 3টে ম্যাচ বাকি, বা 3টে ম্যাচ থেকে তারা 5 পয়েন্টের বেশি পাওয়া চলবে না। তারপর পাঞ্জাব এফসি, তাদেরও 19 ম্যাচে 21, তাদেরও সেই একই ব্যাপার, 3টে ম্যাচ থেকে ধরো 5 পয়েন্টের বেশি যেন না পায়। বেঙ্গালুরু 18 ম্যাচে 21, ইস্টবেঙ্গলের থেকে 1 ম্যাচ কম খেলে, অর্থাৎ এটা ধরতে হবে যে বেঙ্গালুরু 4টি ম্যাচে 6 পয়েন্টের বেশি কোনোভাবেই যেন না পায়। নর্থ ইস্ট 18 ম্যাচে 20, অর্থাৎ পরে 4টি ম্যাচে নর্থ ইস্ট যেন 6 পয়েন্টের বেশি কোনোভাবে না পায়, এবং ইস্টবেঙ্গল পরের 3টি ম্যাচেই জিতে 9 পয়েন্ট যেন পায়। এইরকম একটা জায়গায় এটা একটা অসম্ভব সমীকরণ, কাজেই মোটামুটি এটা ধরে নিতেই হবে যে এবছর সুপার সিক্সে ইস্টবেঙ্গলের পক্ষে যাওয়াটা একেবারে অলৌকিক ব্যাপার হবে, সম্ভাবনা নেই বললেই চলে। তবে অঙ্কের হিসেবে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে অঙ্কের হিসেবটা আমরা করলাম, যদি অলৌকিকভাবে, আবারও বলছি অলৌকিকভাবে, এই হিসেবগুলো খেটে যায় তাহলেই একমাত্র ইস্টবেঙ্গলের পক্ষে সুপার সিক্সে যাওয়া সম্ভব। না হলে এবারের আইএসএল অভিযান, বলতে গেলে সুপার সিক্সের অভিযান ইস্টবেঙ্গলে প্রায় শেষ হয়ে গেছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ইস্টবেঙ্গল দলটা, আবারও বলছি, তারা দেখো আবারও বলছি 19টা ম্যাচে 4টে মাত্র জিতেছে, 6টা ড্র করেছে, 9টা হেরেছে। এই যে 6টা আর 9টা,
এই 15টা ম্যাচ, এই 15টা ম্যাচে তারা কিন্তু বেশ কয়েকটা ম্যাচ জেতার মতো খেলেছে, বেশ কয়েকটা ম্যাচ। তাদের দুর্ভাগ্য তারা জিততে পারেনি, অথবা বেশ কয়েকটা ম্যাচ ছিল যা সমানে সমানে হয়েছে, যে কোনো দলই জিততে পারতো, ড্র হয়ে গেছে, অথবা ইস্ট বেঙ্গল শেষ মুহূর্তে গোল খেয়ে হেরে গেছে। এই জিনিসগুলো যদি না হতো, ইস্ট বেঙ্গলের পক্ষে যদি ফুটবল দেবতা একটু সদয় থাকতেন, বা দলের যা স্ট্র্যাটেজি কোচের সেই স্ট্র্যাটেজি যদি একটু খেটে যেত, তাহলে ইস্ট বেঙ্গল কিন্তু ইতিমধ্যে অনেক ভালো জায়গা থাকতো। অন্তত পক্ষে এই 15টা ম্যাচের মধ্যে যদি 4টে ম্যাচও ইস্ট বেঙ্গল জিততে পারত, তাহলেও তাদের 10-12 পয়েন্ট আরও বাড়তি হতো, অর্থাৎ তাদেরকে চিন্তা করতে হতো না সুপার সিক্সে যাওয়া নিয়ে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ইস্ট বেঙ্গলের পক্ষে সুপার সিক্সে যাওয়াটা অসম্ভব একটা সমীকরণ হয়ে দাঁড়িয়েছে। রিমা, এবং এই যে কলকাতা ডার্বি হলো গত 10ই মার্চ, সেই কলকাতা ডার্বি নিয়ে একটা টান টান উত্তেজনা ছিল, এবং তারপরে যেভাবে দেখলাম যে ঘরের মাঠে ম্যাচ হাতের বাইরে চলে গেল, আত্মবিশ্বাস খানিকটা কি কমে গেল ইস্ট বেঙ্গলের? আত্মবিশ্বাস, দেখো একটা তো জায়গায় ধাক্কা খাবে, কারণ প্রথমার্ধে প্রায় দুর্মুষ হয়ে গিয়েছিল, দ্বিতীয়ার্ধে কিন্তু ইস্ট বেঙ্গল ফিরে এসেছিল। হ্যাঁ, এটা হতে পারে যে প্রথমার্ধেই 3টে গোল পেয়ে যাওয়ার পর মোহনবাগান দ্বিতীয়ার্ধে কিছুটা ডিফেন্সিভ হয়েছিল, কিন্তু ইস্ট বেঙ্গল যেভাবে আক্রমণ তুলে এনেছে একের পর এক, এবং দলের যে সংগঠনটা দেখা গেছে দলের খেলা, সেটা কিন্তু প্রশংসারযোগ্য, অবশ্যই প্রশংসারযোগ্য। এবং এই খেলাটা ইস্ট বেঙ্গল ধরে রাখতে পারলে, পরের 3টে ম্যাচ যদি তারা জিততে পারে, তাহলে বাকি দলগুলো যদি ওই আর কেউ 6 পয়েন্টের বেশি না পায়, তাহলে ইস্ট বেঙ্গলের পক্ষে একমাত্র যাওয়া সম্ভব। কিন্তু সেটা কঠিন ব্যাপার, বিশেষ করে দেখো তুমি বেঙ্গালুরু এবং নর্থ ইস্ট, তারা ইতিমধ্যে নর্থ ইস্ট 20 পয়েন্ট, বেঙ্গালুরু 21 পয়েন্ট, ইস্ট বেঙ্গলের 18, এবং তারা কিন্তু ইস্ট বেঙ্গলের থেকে একটা করে ম্যাচ কম খেলেছে। জামশেদপুর আর পাঞ্জাব সমান সংখ্যক ম্যাচ খেলে তারা কিন্তু 21 পয়েন্টে রয়েছে, ইস্ট বেঙ্গলের থেকে 3 পয়েন্টে এগিয়ে রয়েছে। এই অবস্থাতে সুপার সিক্সে যাওয়ার রাস্তাটা খুব কঠিন, তবে এটা ইস্ট বেঙ্গলের দুর্ভাগ্য, কারণ এই আইএসএলে ইস্ট বেঙ্গল মোটামুটি যা খেলেছে তাতে তাদের সুপার সিক্সে যাওয়া গেলে আশ্চর্য হওয়ার কিছু ছিল না। এটা তাদের দুর্ভাগ্য যে তারা এবারে হয়তো যেতে পারবে না, হয়তো কেন যা অবস্থা যাওয়ার সম্ভাবনা নেই বলতে গেলে, অর্থাৎ এবারে সুপার সিক্সের লড়াই তাদের এখানেই প্রায় শেষ হয়ে গেল। তবে এই পারফরমেন্স যদি আগামী বছর ধরে রাখতে পারে, তাহলে কিন্তু তাদের সুপার সিক্সে যাওয়া উচিত। রিমা, ধন্যবাদ সুকান্ত দাস, সুকান্ত মিত্র আমাদের বিশেষ প্রতিনিধির সঙ্গে কথা বলে বিষয় আরও বিস্তারিত জানতে পারলাম। যেরকমটা জানতে পারলাম সুকান্ত দার কাছ থেকে, যে সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা কম রয়েছে ইস্ট বেঙ্গলের জন্য। আজকের মতন খেল আপডেট এখানেই শেষ করছি, অন্যান্য খবরের জন্য আপনারা নজর রাখুন নিউজ বর্তমানে।